জানাচ্ছি যে তারা সংখ্যক অনেক সংখ্যক এখানে এসেছেন, আর আমরা চেয়ার দিতে পারিনি, কমিউনিটি হল ছোট, তারা বাইরে দাঁড়িয়েছেন, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী করছি তৃণমূলের পক্ষ থেকে। তবে আমরা জানি আমাদের যে কর্মসূচি বাংলার গর্ব মমতা ব্যানার্জি আমাদের, তার যে এই কাজগুলো করেছে তাদেরকে তুলে ধরা, যে সব কাজ করেছে আমরা সবাই জানি, আমাদেরকে এটাকে প্রচার করতে হবে। যেসব আমাদেরকে আজকে ধরুন কি কেন্দ্র গভর্নমেন্টের যে নিয়মগুলো যে কানুনগুলো নিয়ে আসছে তার থেকে প্রোটেক্ট করে রেখেছে, আমরা এই জন্য গ্রামে গ্রামে যে যে প্রচারটা করব, তার 7 মার্চ থেকে আমাদের 75 দিনের কর্মসূচি আছে, যেমনি 7 মার্চ আজকে হয়ে গেল, 8 মার্চ থেকে আছে আপনার 14 মার্চ হিট লাগাকে বাংলার গর্ব মমতা কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে আমাদের যে 75 ডেজের যে কর্মসূচি দেওয়া হয়েছে, মেইন উদ্দেশ্য যেমনি সাংবাদিকদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক গড়ে তুলতে হবে, যাদের সঙ্গে মানে যতগুলো সাংবাদিক আছে তাদেরকে নিয়ে মানে আলোচনা কী করে আমাদের তাদেরও কিছু উপদেশ নেওয়া যায়। তারপরে হচ্ছে আমাদের যে গ্রামে গ্রামে যাওয়া, মানে হাঁটার মাধ্যমে সব লোকজন যে আশেপাশে থাকবে তাদেরকে মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কাজ তাদেরকে তুলে ধরে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তারপরে প্রবীণ নাগরিকদের যে তৃণমূলের প্রবীণ নাগরিক পুরাতন তাদেরকে সম্মান দেওয়া, তারা যে বসে গেছে তাদেরকে আমরা মানে খুঁজে বের করে তাদেরকে সম্মান দেওয়া, তারপরে তপশিল জাতি উপজাতি তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, তাদেরকে মানে সম্মান করা, এটাই হচ্ছে আমাদের মেন কন্ডিশন।